হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি হলাম দুলন বৌদ্ধ। আর আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। বরাবরের মতে আমি গোপালের জন্য নতুন কিছু নিয়ে হাজির হয়েছি, আশা করি আপনাদের সেটা ভালো লাগবে। আমি গত ভিডিওতে একটি গোপালের হার দেখিয়েছিলাম, আশা করি আপনাদের সবাই মনে আছে। সেটার সাথে অ্যাডজাস্ট করে আমি আরেকটা লং হার বানিয়েছি, যেটা পরলে গোপালকে খুবই সুন্দর লাগে এবং দেখতে ভীষণ সুন্দর। তাহলে চলুন দেরি না করে দেখি দিই সেই গোপালের হারটি। সেটি হলো এটা, লম্বা একটা হার বানিয়েছি আমি, কাছ থেকে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর না, খুবই সুন্দর। এটা আপনারা ইচ্ছে করলে সিঙ্গেলও পরাতে পারবেন। আমি যে হারটি বানিয়েছিলাম গত সপ্তাহে সেটাও দিয়ে পরাতে পারেন। কিন্তু দেখাচ্ছি আমি কীভাবে এটা এরকম রেখে আপনারা এভাবে পরাতে পারেন বা সিঙ্গেলও পরাতে পারেন, দুটোতে সুন্দর একটা লুক আসে। যার যেভাবে ইচ্ছে কেউ গোপালকে পরাতে পারেন, রাধারানীকে পরাতে পারেন, লক্ষ্মী মাতাকে পড়াতে পারেন, দুর্গা মাকে পড়াতে পারেন, ঠিক লুকটা এরকম আসবে। বেশ সুন্দর একটা লুক দেয় সত্যি বলছি। আর আপনারা যারা আমার আগের এটা বানানোর ভিডিও দেখেননি, আমার চ্যানেলে গিয়ে এটা দেখতে পারবে কীভাবে আমি বানিয়েছি এই হারটি। সুন্দর না, খুবই সুন্দর এবং খুবই অল্প সময়ে হয়ে যায় এটা তৈরি করা যায়। আমি এখানে লাল খাড়ি দিয়ে করেছি, আগের বারও বলেছি। আপনারা এখানে গোল্ডেনের পাশে অন্য যে কোনো কালার নিয়ে ইউজ করতে পারেন আপনাদের ইচ্ছে অনুযায়ী। গত সপ্তাহে আমার যে ম্যাটেরিয়ালসগুলো রেখেছিল এই সপ্তাহে সেম ম্যাটেরিয়ালসগুলো আমি ইউজ করছি। তারপরও আপনাদের আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম আমার একটু লাগছিল এরকম গোল্ডেন কালারের বেস লাগছে, বল চেন গোল্ডেন কালার, মেরুন কালার লাগছে, কাজরা। আর লাগছিল কুন্দ, লাগছে আঠা। আমি এবারকে এই আঠাটা ইউজ করেছি, আপনাদের আমি আগেও বলেছি। এবার আমি এই আঠাটি ইউজ করেছি, আপনার ইচ্ছে করলে ফ্যাব্রিক গ্লু দিয়ে এটা তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। লাগছে আমাকে সিজার বা কাঁচি, এই তো ম্যাটেরিয়ালস আমাদের দরকার। তাহলে চলুন আমরা শুরু করে নিই। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি গোপালের গলার এই অনুযায়ী এখানে সেপটেন কেটে নিয়েছি। তারপর আমি প্রথম যেটা করব, এখানে একটু একটু দিয়ে দেব, সেম প্রসেসিং ওরকমই হবে, কোনোই পার্থক্য থাকবে না কিছুতেই। আমি এখানে যে লম্বা বল চেনটা নিয়েছি সেটা আমি 4 ইঞ্চি নিয়েছি। আপনাদের গোপালের বা রাধারানীর যার যেটার মাপ অনুযায়ী আপনি এটা কম বেশি নিতে পারে। তো প্রথমে আমি যেটা করবো আমি জাস্ট এরকম বসিয়ে দেব, আমি বড় নিয়েছি এই কারণে, যেটা আপনারা দেখতে পাবেন কি জন্য একটু পরে। ফিনিশিংটা সুন্দর আসা দরকার। এটা আমি ঠিক সেম 4 ইঞ্চি নিয়েছি, কারণ খুব বেশি হেরফের হবে না, যেটুকু আমাদের দরকার হবে না সেইটুকু আমরা কেটে নিতে পারব, কিন্তু 4 ইঞ্চি নেওয়ার চেষ্টা করবে না আপনারা। আমার যে 6 নম্বর গোপালের মাপ অনুযায়ী এটা করছি। আর একটু লাগিয়ে লাগিয়ে
মেশিনটা দেওয়ার চেষ্টা করবেন। এটি একটু উনিশ বিশ আছে, সেটা আমরা পরবর্তীতে কাটিং এর মাধ্যমে আমার করে নেবো। তখন একটু একটু ছোট, এটা একটু বড় দেখা যাচ্ছে, এটা আমরা যখন ফিনিশিং করব তখন আমরা এটা কেটে নেব ফিনিশিং করার সময়। তারপর আমাদের যেটা দরকার হচ্ছে আমাদের বল চেনগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। গত বিষয়ে বলেছিলাম ছোট ছোট করে আমি এই জন্য কেটে নিয়েছি ফিনিশিংটা ভালো আসার জন্য। আমরা যদি বড় বড় করে একবার লম্বা একটা পিস নেয় তাহলে তো সুন্দর মতো শেপটা আসবে না। আপনারা যেটাই তৈরি করুন একটু ফিনিশিংটা নিয়ে করার চেষ্টা করবেন। ফিনিশিংটা যত সুন্দর আসবে দেখতে তত সুন্দর লাগবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি এইটুকু করে চলে আসছি। নিচে আরেকটা আমি গোল্ডেন কালারের বল চেন ইউজ করেছি, আগেরটার মতো সেম প্রসেসিং, কোনোই প্রসেসিংয়ে কিছু নেই। আর নিচে এখন আমি একটা দুটো স্টোনের গোল্ডেন কালার যে স্টোনের নিচ্ছিল আমার লেস ছিল সেখান থেকে দুটো কেটে নিয়েছি। এটা জাস্ট আমি এটা বরাবর বসিয়ে দেবো। আর এখানে আমি এখন ইউজ করবো তিনটে, এখানে আমি তিনটে আমি কোন ইউজ করেছি জাস্ট স্কেচে তিনটে ইউজ করবো। প্রথমে একটু ভুল লাগিয়ে নেই মেশিনটার জন্য। ব্যাস হয়ে গেল, এখন আমি এটা একটু শুকাতে দেবো। শুকালে পরে আমি বাইরে যে কাজটা আছে মানে কাগজটা আছে সেই কাগজটা আমি কেটে নেব। এইটুকু করে আমি আসছি, তারপর আপনাদের দেখাচ্ছি। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি নিচের কাগজটা কেটে ফেলেছি, দেখতে লুকটা এখন এরকম দেখাবে। এখন আমি যেটা করব সেটা হলো আমি কাজে লাগানো। আপনাদের আমি আগে সপ্তাহে দেখিয়েছিলাম কাজরা লাগানোটা কীভাবে, আমি পিছন সাইডটা কাজরা লাগাবো। তাহলে কী হয় কাজরাটা ওভাবে আর দেখা যায় না, ফিনিশিংটা সুন্দর আসে, সবচেয়ে বড় কথা মনে করতে। আমার এখানে পাঁচটা কাজরা লাগছে, আমি তো করে নিচ্ছি। এখন এটা কিছুটা সময় শুকা, তারপর আমি বাকি কাজটা করছি। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি এটার মাপ অনুযায়ী আরেকটা ছোট
আগজ কেটে নিয়েছি বক্রমে পিস। এখন আমি এটা পিছনটা একটু লাগিয়ে দেব। আটাটা দিতে হবে। মেশিনের সাথে কাজটা করবেন। এটাকে একটু শুকাতে হবে, একটু শুকাতে দেই। আর এখানটায় আমি যেটা করবো একসাথে করে ফেলছি, সেটা ছোটো ছোটো একেবারেই ছোটো ছোটো স্মল কিছু আমাকে বক্রমের পিস দরকার। এই তিনটাকে আমি একসাথে অ্যাডজাস্ট করবো। এটা হাতে লাগছে বারে বারে। এভাবে করে আমি আরেক পাশে ওটা করব। এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো স্টোনের যে লেসটা আমি দেখিয়েছিলাম সেটা কেটে নেব। আর এখান থেকে জাস্ট দুটো পিস নেব, বেশি না। দুটো পিস নিয়ে আমি জাস্ট এটার উপরে ফিনিশিংটা সুন্দর আসার জন্য, সুন্দর দেখার জন্য আমি এটা করব। এরকম করে আমি আরেক পাশে কাজটা করব। একটু শুকা শুকাতে থাক, তার বাকি কাজটা পরে দিচ্ছি। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, এটা শুকিয়ে গিয়েছে। এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো এরকম একটা তার সেল আমাকে লাগাতে হবে। আপনি ইচ্ছা করলে পিনাদের তার সেল সেটা ইউজ করতে পারেন, বা ঘরে বানানো, আমি আপনাদের আগেও অন্য ভিডিওটি দেখিয়েছি তার সেলটা কীভাবে তৈরি করতে হয়, সেটাও তৈরি সেটাও করতে পারেন। এখন আমি একটু লাগাবো। ছোটো ছোটো দুটো এরকম বক্রমের পিস দিয়ে দেবো এটার উপরে। আমার একটু আটা এখানে লাগবে, আটাটা কম হয়ে গেছে। ব্যাস হয়ে গেল, তাহলে শুকাতে দিই, তারপরে আমরা বাকি কাজটি দেখাবো কীভাবে করতে হবে। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, তো আমার এই হারটি হয়ে গেছে তৈরি করা। আমি একটু একটু বড়ো করেছি, একটু একটু ছোটো করেছি। আপনারা যে যার সুবিধা অনুযায়ী এটা করতে পারে। এটাতে আমি যে বল চেনগুলো মাপটা নিয়েছিলাম সেটা 4 ইঞ্চি নিয়েছি, আর এটাতে আমি 4.5 ইঞ্চি নিয়েছি। তফাৎটা জাস্ট এইটুকুনি, আর কোনো থায় কোনো তফাৎ নেই, কিছু পার্থক্য নেই। তো আশা করছি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি
বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী যে ভিডিওটি আমার আসুক সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারা যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তো আজকের মতো এখানেই রাখছি, টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।